नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटी को दबाना मत भूलिए। हाय गाइस, आई एम अभि, आर यू वाचिंग माय चैनल मैकेनिकल नॉलेज। आज के जरा हमारे चैनल नतून एसेछेन ताजेरके बोलछी लाल रंगे सब्सक्राइब अपशन क्लिक कर नीन एवं तार पाशे थाका बेल आइकन टिको क्लिक कर नीन जाते आमार नतून नतून आपडेट भिडियोगुलि सबार आगे चले आसते पारे आपनादेर काछे। आर जारा आगेर थेके आमार चैनलटाके सब्सक्राइब कर रेखेछेन তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউব থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জমির তথ্য নিয়ে। তো তোমরা কিভাবে দাগ ও খতিয়ান নাম্বার দিয়ে তোমাদের জমির রেকর্ড বের করে নিতে পারবে এবং জমির মালিকানা কি আছে সেই সমস্ত তথ্য তোমরা বের করে নিতে পারবে। তো এই সমস্ত তথ্য দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, তাহলে জমি সংক্রান্ত নানা সমস্যার সমাধান হয়ে যাবে তোমাদের। তো এই রকম বিভিন্ন ধরনের তথ্য যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা যাক কিভাবে দাগ ও খতিয়ান নাম্বার দিয়ে তোমরা জমির তথ্য বের করবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলেছি গুগলে সার্চ পেজে এবং এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফোন থেকে ঘরে বসে তোমাদের জমির রেকর্ড জানতে পারবে যদি তোমাদের দাগ এবং খতিয়ান নাম্বার জানা থাকে। তো তোমাদের সেই জমির মালিকানা কে, কত জমি আছে সেই পরিমাণটাও তোমরা জানতে পারবে এই ঘরে বসে ফোন থেকে। তো কিভাবে সেটা পারবে, তো তোমাদের প্রথমে ফোন থেকে গুগলে সার্চ করে নিতে হবে ভূমি বাংলা। তো আমি দেখো প্রথমে ভূমি বাংলা সার্চ করে নিয়েছি এবং প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে তো সেটাতেই তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ওয়েবসাইটটা হচ্ছে banglarbhumi.gov.in। তো এই ফার্স্টে পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের ওয়েবসাইটে যেতে হবে। তো দেখো এখানে আমি ক্লিক করে নিলাম, এরপর আমি যাচ্ছি ওয়েবসাইটে। তো ওয়েবসাইটটা এরকম খুলে যাবে, দেখো ওয়েলকাম টু বাংলার ভূমি। তো খুলে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট নেট করবে, কারণ এটা এত তথ্য এই ওয়েবসাইটের মধ্যে আছে তো একটু লেট হয়। তো দেখো এখানে আমি খুলে দিয়েছি বাংলার ভূমি। তো এখানে আমাদেরকে যেতে হবে কোন কারণে, তো আমাদের দাগ ও খতিয়ান নাম্বার জানা আছে তো আমরা আমাদের জমির মালিকানা জানতে চাই এবং সেটা জমিটা কত পরিমাণ আছে সেটা জানতে চাই। তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে এই হোম বাটনে ক্লিক করতে হবে। তো হোম বাটনে আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে হোম বাটনে আমি ক্লিক করে দিলাম, এরপর পেজটা রিফ্রেশ হবে। তো এখানে দেখো কিছুক্ষণ ওয়েট করো। তো দেখো এখানে পেজটা খুলে গেছে এবং তোমাদেরকে খাতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশান, প্লট মানে দাগ নাম্বার এবং খাতিয়ান এবং প্লট নম্বর এখানে দিয়ে দিয়েছে। তো এখানে মৌজা আইডেন্টিফিকেশান তোমাদের করতে হবে। তো এখানে প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর ব্লক সিলেক্ট করতে হবে, তারপর আছে মৌজা সিলেক্ট করতে হবে। এরপর নিচের দিকে দেখো তোমাদের তারপর করতে হবে তোমরা জমিটা কি হিসাবে সার্চ করতে চাও, খাতিয়ান হিসাবে সার্চ করতে চাও না প্লট হিসাবে সার্চ করতে চাও। তো যে হিসাবে সার্চ করবে সেটাতে টিক মার্ক করে দেবে এবং তারপর খাতিয়ান নাম্বারটা এখানে লিখবে, তারপর ক্যাপচা কোডটা এই বক্সের মধ্যে দিতে হবে। বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে তোমরা ভিউ অপশনে ক্লিক করলেই তোমাদের জমির সমস্ত তথ্য দেখতে পাবে। তো আমি তোমাদেরকে ফিল আপ করে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি ডিস্ট্রিক্ট চুজ করছি, তো ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া আমি সিলেক্ট করে দিলাম, তারপর ব্লক বাঁকুড়া ওয়ান করে দিলাম। এরপর দেখো মৌচা এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো মৌচা আনচিডি করে দিলাম। তো এখানে দেখো সিলেক্ট করার পর আমাকে বলেছে কোন সার্চ হিসাবে আমি এটাকে সার্চ করতে চাই। তো আমি খাতিয়ান এখানে দাগ দিয়ে দিচ্ছি, তো খাতিয়ান নাম্বারটা চলে আসছে। আমি যদি প্লট করি তো প্লট নাম্বার এখানে আসবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো প্লট নাম্বার আমি প্লটে ক্লিক করলাম, তো প্লট নাম্বার এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি আবার সার্চ খাতিয়ান দিয়ে করব। তো এখানে আমি খাতিয়ান নাম্বারটা লিখে দিচ্ছি। তো এখানে আমি খাতিয়ান নাম্বার লিখলাম, এরপর ক্যাপচা কোডটা এখানে আমাকে দিতে হবে। তো ক্যাপচা কোডটা তোমরা দেখে নেবে কী আছে। তো আমি ক্যাপচা কোডটা ভরে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি ক্যাপচা কোডটা ভরে দিয়েছি, এরপর আমি এই ভিউ অপশানে ক্লিক করবো এবং জমির রেকর্ডটা দেখবো। তো এখানে আমি ভিউ অপশানে ক্লিক করে দিলাম, কিছুক্ষণ ওয়েট করো এবং এটা সার্ভার নিচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে পেজটা খুলে গেছে। তো এখানে পেজটা খুলছিল না কারণ আমি ভুলভাল দিচ্ছিলাম মোর্চাগুলো, তো এখানে আমি ঠিক করলাম। তো এখানে দেখো এখানে আমি পশ্চিম বর্ধমান দিলাম, ব্লক জামুড়িয়া দিলাম এবং মৌচা জামুড়িয়া দিলাম, তারপর আমি এখানে প্লট নাম্বার হিসাবে খুঁজলাম। তো এখানে প্লট নাম্বার আমি 20 দিয়ে দিলাম। তারপরে দেখো ভিউ করার পর এই পেজটা চলে এসছে, লাইভ ডাটা অ্যাজ অন 22/6, আজ হচ্ছে 22/6/2020। তো এই যা লাইভ ডাটা হচ্ছে এখানে দেখো জে এল নম্বর তোমার সমস্ত দেখিয়ে দিচ্ছে, 021 থানা পিএস জামুড়িয়া। তো দেখো এখানে প্লট নম্বর 20 দিয়ে সার্চ করেছি, 20 দেখিয়েছে। এখানে ক্লাসিফিকেশান শ্রেণী বাস্তু দেখিয়েছে, টোটাল জমির পরিমাণ এত একর, 2.1 একর, প্লট ম্যাপ দাগের ম্যাপ এখানে সমস্ত আছে। তারপর দেখে নাও নিচের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে খাতিয়ার নাম্বার হচ্ছে প্লট নাম্বার 20 দিয়ে আমি সার্চ করেছি, খাতিয়ার নাম্বার এখানে 14, রাতায়ের নাম এখানে 1997 সালের মনি অধিকরণ, অর্থাৎ এটা খাস জমি। তো এখানে খাস জমির জন্য এটা এইরকম দেখাচ্ছে, ফাদার নাম এখানে কিছু দেখাচ্ছে না, শেয়ার অংশ এই দেখাচ্ছে, অংশের পরিমাণ এই, মন্তব্য নীল। তো এখানে যেহেতু এটা খাস জমি সেহেতু কোনো কিছু দেখাচ্ছে না। তো এর ডিটেলসটা তুমি যদি নিতে চাও তাহলে কী করবে, তো এখানে পুরো লাইভ হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লাইভ দেখাচ্ছে। তো এর ম্যাপটা তোমরা কীভাবে পাবে, তো প্লট নাম্বার দিয়ে সার্চ করলে তোমরা এখানে ভিউ ম্যাপে দেখতে পাবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, তো দেখো এখানে আমি ক্লিক করলাম, তো এখানে প্লটের ম্যাপটা পুরোপুরি চলে আসবে, এখানে ম্যাপটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর
এটা চলে আসবে। তো তোমাদের খতিয়ান নাম্বার দাগ নাম্বার ঠিকঠাক হলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং এখান থেকে তোমাদের জমির ম্যাপটাও পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই দেখে নেবে আবার কার নামে আছে, তোমাদের জমিটা কার নামে আছে, তার বাবার নাম কি, সমস্ত ডিটেলস একের পর এক চলে আসবে। তো এখানে যেহেতু পেজটা লোডিং হতে লেট হচ্ছে তাই হচ্ছে না, প্লট নাম্বার দিয়ে সার্চ করলেই তোমরা এখানে প্লটের দাগের ম্যাপ পেয়ে যাবে, যে সরকার কোন হিসাবে দাগের ম্যাপ দেখাচ্ছে সেটাও পেয়ে যাবে। তো এখানে কার নামে জমিটা আছে, তার পিতার নাম কি, কত পরিমাণ আছে, অংশের পরিমাণ, মন্তব্য, এই সমস্ত ডিটেলস এখানে তোমরা দাগ এবং খতিয়ান নাম্বার দিয়ে দেখতে পারবে। তো তোমাদের যদি কোনো জমির প্রবলেম থাকে যে কার নামে আছে, কোথাও তোমাদেরকে যেতে হবে না, তোমাদের পকেটে ফোনটা বের করে গুগল থেকে সার্চ করবে banglarbhumi.gov.in এবং এই ওয়েবসাইটে এসে তোমরা দাগ এবং খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে নেবে যে সরকার এদের পক্ষ থেকে জমিটা কার নামে আছে, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে জমি সংক্রান্ত। আর এখানে তোমাদের ম্যাপ পেয়ে যাবে, এখানে যেহেতু আমার নেটটা স্লো তাই এখানে ম্যাপটা লোডিং হচ্ছে না, তো এখানে তোমাদের জমির ম্যাপটাও তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই তথ্যটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে। আর এইরকম বিভিন্ন ধরনের তথ্য তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো, কারণ যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।